আজ আমরা মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজধানী প্রথম ঐতিহাসিক রাজা রাজধানী স্থানান্তর প্রভৃতি সম্পর্কে জানব তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক মগধ প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম ষোলোটি মহাজনপের মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে এই রাজ্য বর্তমানের বিহারের পাটনা গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল রাজগৃহ ছিল মগধের রাজধানী তারপর পাটলিপুত্র রাজধানী বানিয়ে গিয়েছিল রাজা বিশ্বসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা তিনি অঙ্গ দখল করেন রাজা বিশ্বম্ভার পুত্র অজাতশত্রুর হাতে মারা যান অজাতশত্রু রাজা হলে কোশলের রাজা প্রসঞ্জিতের সঙ্গে তার যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে হেরে গিয়ে প্রসঞ্জিত মৈত্রী চুক্তি করে ও নিজের মেয়ের সঙ্গে অজাতশত্রুর বিয়ে দেয় অজাতশত গঙ্গার ওপারে রাজ্য বিস্তার করার জন্য পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন পাটলিপুত্রে তার নতুন দুর্গের সাহায্যে সহজেই লিচ্ছবি প্রজাতন্ত্র দখল করে ফেলেন শোনা চাই, অজাত শত্রু তার দুধরনের নতুন অস্ত্রের সাহায্যে সহজেই সব যুদ্ধে জিতে যান পঞ্চম এবং চতুর্থ খ্রিস্টাব্দে মগধ শাসন করে নন্দবংশ শিশুনাগ বংশের শেষ রাজা মহানন্দিনীর অবৈধ সন্তান নন্দ নন্দনন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং বহুত্ব সাম্রাজ্য গড়ে তোলেন তিনি সমস্ত ক্ষৈত্র রাজাদের পরাজিত করে বিন্ধ পর্বত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন তাকে ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতাও বলা যায় সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি দু লক্ষ পদাতিক এবং কুড়ি হাজার অশ্বারোহী এবং দু হাজার রথ ও তিন হাজার বিশিষ্ট সুবিশাল বাহিনী গড়ে তোলেন মতে তার বাহিনী বড় ছিল আরও এই বংশের শেষ রাজা ছিল ধননন্দ ছিলেন শেষ রাজা তার সাম্রাজ্যে কড়া আইন ছিল তিনি তার সাম্রাজ্যের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত রাখতেন আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সুবিশাল সেনাবাহিনী দেখে ভীত হয়ে মগধ আক্রমণের পরিকল্পনা থেকে সরে আসেন চাণক্য একদিন মহারাজ ধনন্দনের রাজসভায় কুৎসিত পোশাকে উপস্থিত হলে তিনি রাজা ধননন্দের দ্বারা বন্দি হন চাণক্য এতে অপমানিত হন এবং এই অপমানের জন্য নন্দ সাম্রাজ্যের পতন আরম্ভ শুরু হয় চাণক্য প্রতিজ্ঞা করেন এই পুরো ভারতে অন্য এক ছত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন তিনি এক ক্ষৈত্রকে অর্থশাস্ত্র যুদ্ধনীতি রাজনীতির জ্ঞান দেন এবং তাকে মগধের বিরুদ্ধে যুদ্ধের জন্য গড়ে তোলেন তক্ষশিলা বিদ্যালয় চন্দ্রগুপ্ত সমস্ত জ্ঞান লাভ করে তিনি তার অপমানের প্রতিশোধের জন্য চন্দ্রগুপ্তকে রাজা করেন প্রথম রাজপান তক্ষশিলা পরবর্তীকালে চাণক্য পরিকল্পনায় মগধ সেনাকে পরাজিত করে মগধের সম্রাট হয় চন্দ্রগুপ্তকে মগধ সম্রাট করেন এবং প্রতিজ্ঞা পূরণ করে চন্দ্রগুপ্তর সঙ্গে বিবাহ হয় ধনন্দের পুত্রীর এবং চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যকে প্রধান উপদেশকর্তা অর্থাৎ মহামন্ত্রী পদে রাখেন এরপর মৌর্য বংশের প্রতিষ্ঠা হয় ভূমিকা মগধ প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম ষোলোটি মহাজনপদের মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে মগধ রাজ্য বর্তমানে বিহারের পাটনা গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরাণের বর্ণনা অনুযায়ী মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বৃহদ রথের পুত্র আধা পৌরাণিক রাজা জরাসন্ধ মগধের রাজধানী রাজগৃহ ছিল মগধের রাজধানী তারপর পাটলিপুত্র রাজধানী হিসাবে গুরুত্বপূর্ণ লাভ করেছিল মগধের প্রথম ঐতিহাসিক রাজা রাজা বিশ্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা তিনি অঙ্গ দখল করেন রাজা অজাতশত্রু শত্রু তার পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন অজাতশত্রু রাজা হলে কোশলের রাজা প্রসঞ্জিতের সঙ্গে তার যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে হেরে গিয়ে প্রসনজিৎ মৈত্রী চুক্তি করে নিজের মেয়ের সঙ্গে অজাতশত্রুর বিয়ে হয় মগধের রাজধানী স্থানান্তর অজাতশত্রু গঙ্গার ওপারে রাজ্য বিস্তার করার জন্য পাটটিপুত্রী রাজধানী স্থানান্তরিত করেন পাটলিপুত্রে তার নতুন দুর্গের সাহায্যে সহজেই লিচ্ছবি প্রজাতন্ত্র দখল করে ফেলেন কিং বদন্তে কথিত আছে যে অজাতশত্রু তার দু ধরনের নতুন অস্ত্রের গুলতি ও আচ্ছাদন যুক্ত সাহায্যে সহজেই সব যুদ্ধে জিতে যান মগধে নন্দ রাজবংশের রাজত্ব শিশুনাচ বংশের শেষ রাজা মহানন্দিনের অবৈধ সন্তান মহাপদ্ম নন্দনন্দ বংশের প্রতিষ্ঠা করেন তিনি সমস্ত ক্ষৈত্র রাজাদের পরাজিত করে বিন্ধ পর্বত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতা মগধকে কেন্দ্র বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য মহাপদ্য নন্দকে ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বলা হয় মহাপদ্য নন্দে সেনাবাহিনী সাম্রাজ্য বিস্তারের জন্য মহাপদ্য নন্দ দুই লক্ষ পদাতিক দু হাজার অশ্বারোহী দু হাজার রথ এবং তিন হাজার হস্তি বিশিষ্ট সুবিশাল বাহিনী গড়ে তোলেন প্লুটার্কের মতে তার বাহিনী আরও বড়ো ছিল নন্দবংশের শেষ রাজা মগধের নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ তিনি তার সাম্রাজ্যের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত রাখতেন যারা তার বিরুদ্ধে কোনো কথা বলতো তাদেরকে কারাদণ্ড দিতেন কৌটিল্য ও ধননন্দ আলেকজান্ডারের ভারত আক্রমণের সংবাদ পেয়ে ভারতকে রক্ষা করার জন্য তক্ষশিলানগরের আচার্য চাণক্য বা কৌটিল্য গিয়েছিলেন মগধ সম্রাট ধননন্দের কাছে চাণক্যকে তিনি অপমান করে বের করে দেন রাজ্য থেকে চাণক্যের প্রতিজ্ঞা চাণক্য প্রতিজ্ঞা করেন এই পুরো ভারতে অন্য এক ছত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন তিনি এক ক্ষৈত্রকে অর্থশাস্ত্র যুদ্ধনীতি রাজনীতির জ্ঞান দেন এবং তাকে মগধের বিরুদ্ধে যুদ্ধের জন্য গড়ে তোলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় মৌর্য সাম্রাজ্যের সূচনা পরবর্তীকালে চাণক্যর পরিকল্পনায় মগধের সেনাকে পরাজিত করে মগধের সম্রাট হয় চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিজ্ঞা করেন যে চাণক্য শুরু হয় মৌর্য সাম্রাজ্যের ইতিহাস দিয়ে মগধের রাজাদের সাথে ধর্মের যোগাযোগ মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের প্রতি চন্দ্রগুপ্ত মৌর্য অনুরাগী ছিলেন আবার সম্রাট অশোক গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধে হর্ষঙ্ক বংশ রাজত্ব শুরু করে এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তোলে তো বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছা হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন